পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই দেশে পদ্মা সেতু হয়। গেল শনিবার শরীয়তপুরের প্রেমতলায় পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ, শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।